শেষরে মাকু বি ছাড়িলেনি দুর্বুত লক্ষ লক্ষ টঙ্কার সোনা গহনা লুটি নেলে চোর এমিতি কি মাক আখি পোতাকু বি তাড়ি নেলে দুর্বুত সূচনা মোতাবক শহীদনগর থানা অন্তর্গত সোনা দেই মন্দিররে হইছি চোরি গতকালি 9:30 মিনিটরে মন্দিররে তালা পকাই ঘরকু ফেরিথিলে মন্দিরর পূজক সবদিন ভলি মাকু পূজা করিবা পাই ভোর 5:30 মিনিটরে মন্দিরকু আসিথিলে পূজক হেলে দেখিলা বেলকু মন্দিরর কিছি আসবাবপত্র এনে তেনে হই পড়ি রহিছি আউ দুর্বুত মানে মন্দিররে কলাকনা বুলাই দেইছন্তি সোনা দেই মাঙ্ক ঠারু চাঁদির মুকুট 27টা সোনার চিতা নাক জিভ আখি পতা 8টা ঘণ্ট ঢাল গাঙ্গুলা ও শাড়ি চোরি করে নেইথিবা অভিযোগ হইছি এমিতিকি নিকটরে থিবা মা মঙ্গলা মন্দিররে মধ্যে চোরি হইছি সেঠারু রূপার মুকুট 2টা ঢাল আলতি দানি এমিতি অনেক সামগ্রী চোরি হইথিবা অভিযোগ হইছি 9:30 রাতে চাবি পকাই কি গলি ঘরুকু প্রত্যেক দিন 9:30 মন্দির চাবি পড়ে চাপ পকাই গলি সকালে মু ভোরু আসিলি আসি খোলিয়া পরে মেন গেটরে গোটা শাড়ি টঙ্গা যাইছি তারপরে মেন গেটে মু চাবি খোলা পরে শাড়িটা বাহার করে দিলি মু গলি শাড়িটা কে বোধে টঙ্গাইছি মু জানি পারলিনি সেটি এপটুকু আসি তালা মারদেলা পরে দেখা যায় যে সোনা দেই মন্দির দুইটা তালা কটা হাইকি পড়ছি মঙ্গলা মন্দির তালা কটা হাইকি পড়ছি মন্দির খোলে দেখা তো ঠাকুরাণীকর কৌশি আসবাবপত্র নাই সমস্ত চুরি যাইছি সেটু মু মন্দির সভাপতি প্রফুল্লবাবু ফোন কলি সে কলে ভাই দেখন্তু না যে আউ কেউ কেউ মন্দির কোণ হয়েছে অলগা কৌশি গণেশ মন্দির আমার শিব মন্দির রাম মন্দির এটি কৌশি চোরি যায়নি কেন মা সোনা দেইকর মঙ্গলাঙ্কর সমস্ত গহণা গাঁঠি যা লা সমস্ত আসবাবপত্র ঢাল ইয়ে সমস্ত চোরি যাইছে সোনা দেই মাঙ্কর চাঁদির মুকুট আউ 27টা লাগি আমার সোনার চিতা আউ মাঙ্কর নাক জিভ আখি পোতা এইসব আয় অলঙ্কার মাঙ্কর আউ হাত ইয়ে ঘণ্ট আঠপট আউ ঢাল গোটাই গাঙ্গুলা দুইটা থাড়িয়া তিন চারটা হাতগণ্ঠি আউ শাড়ি 10-15 খণ্ড এইসব জিনিস মাঙ্কর যাইছি দিন পূজক মাস 9:30 9:30 ভিতরে মন্দির তালা পাখি যাঁতি এ পাখে রয়েছেন ভড়ারে এ মন্দিরে কেউ রুহতি আমার গেট সামনা গেট পছ গেট সব চাবি পড়ে লাইট জলে প্রতিদিন সন্ধ্যা সকাল 5টা বেলে পূজক মহাশয় আসতে মন্দিরকে আমি সব বিছানায় শুইথাও সে উঠি আসি মন্দির খোলি ওড়াওড়ি সফা সফি ঠাকুর গাধা স্নান করতে আজ মতো 5:30 6টা ভিতরে 5:30 পরে হো 5:40-5:45 হো মতো পূজক মহাশয় ফোন করে কহিলে যে মহাশয় এমতি এমনি ঘটনা সব মন্দিরে হয়েছি তালা কটি যাইছি তা সোনা দেই মন্দিরু চোরি হয়েছি মঙ্গলা মন্দির চোরি হয়েছি বলে কোণ চোরি হয়েছি না তাপত দেখা হচ্ছে মন্দির সোনা দেইকর মুকুট ফকুট আর বাসন কুসন কিছু নাই আর মঙ্গলা মন্দিরে মধ্যে মঙ্গলাঙ্কর মুকুট ফকুট সুরূপা মুকুট আর বাসন কুসন আর সোনা দেইকর মুহরে যা চিতা সোনার চিতা লা জীব লা আখি লা যা সব নাই নখরে তাড়ি তুড়ি নিয়ে যাইছি মন্দিরর চোরি হইতিবা সামগ্রীর আনুমানিক মূল্য পাখাপাখি 6-7 লক্ষ টঙ্কা হেব বলি কুহা যাউছি তেবে শহীদনগর থানারে অভিযোগ হেবা পরে দুর্বৃত্তকু ধরিবা পাই তদন্ত চলাইছি পুলিশ তেবে দেখিবাকু রহিলা মন্দিরর চোরি করিতিবা দুর্বৃত্তমানকু পুলিশ খোঁজি কেবে পাউছি ভুবনেশ্বরু টুটুঙ্ক সহ সুভাষ প্রধানক রিপোর্ট ওড়িশা ভাস্কর কানহা গোল্ড খাইবা তেল বন্ধন বিশ্বাসর তৃপ্তি স্বাদর।